ঝুরি সেই বাংলাদেশ আজকে বিশ্বকে জয় করেছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, যেদিন বঙ্গবন্ধুর ডাকে বাংলার সর্বশ্রেণী সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্য থেকে 1972 সালে প্রকাশ ডিগ্রি লাভ করেন এবং অতঃপর তার পড়াশোনা থেকে থাকেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বিভিন্ন রকম পুরস্কার নিয়ে এসেছেন এবং মাদার অফ হিউম্যানিটি থেকে শুরু করে বড় বড় উদাহরণ আমাদের রয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভাবতে বাংলাদেশ আজকে গ্রহণ করেছে এবং বিশ্বে বঞ্চিত মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে। আজকে সকল জাতি এখন তার একমত পোষণ করবে। কিছুদিন আগে সারা বিশ্বে যে করোনা মহামারী চলমান ছিল, এই সময় কিন্তু সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, তার মতো থেকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র বিচক্ষণতার কারণে এবং তার দক্ষতার কারণে বাংলাদেশ কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হয় নাই, বাংলাদেশের সুনাম কিন্তু বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে তার দুইটি কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে তারা বেঁচে আছেন। আমরা জানি এই বঙ্গবন্ধু কন্যাকেও হত্যা করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল বারবার কিন্তু চেষ্টা করেছে, আমরা সবাই অবগত আছি। তার সম্পর্কে বলতে গেলে আসলে শেষ করা যাবে না, অনেক কথা। আমি শেষের দিকেই বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মাটি আর মানুষের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের যে মৌলিক চাহিদা, ইতিপূর্বে অনেক সরকার এসেছে, তারা কিন্তু এগুলো পূরণ করতে পারেনি। আজকে অনুরোধ করছি স্যার,